আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দেখাবো, সাথে একটু পেঁপেও দেব। এবার এই তরকারিটা আমার কাছে মনে হয় সবারই পছন্দ, ছোট বড়। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই তরকারিটা, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিবেন, যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। মুরগিটা আমি ভেজে নেব, সেজন্য দিয়ে দেব এখানে পরিমাণ মতো তেল। ময়লা মুরগি একটু ভেজে নিলে ভালো লাগে, খেতে না হয় কেমন একটা গন্ধ গন্ধ লাগে। দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ। এটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মুরগি। এখানে আমি একটা মুরগি নিয়েছি, সেটার ওজন 1 কেজি 500 গ্রাম হবে, মানে 1500 গ্রামের মতো। আমি পুরোটা এখানে নিয়েছি। হলুদটা দেওয়ার কারণ মুরগি একটু সাদা সাদা থাকে, তাহলে একটু কালার হবে, দেখতে ভালো লাগে। এখন এটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেশে একটা লাল লাল করে ভাজিনি, সবগুলো মাংস উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দেব আলু আর পেঁপে, এটাও আমি ভেজে নেব। এখানে দিয়ে দিব সামান্য লবণ, যাতে ভিতরে এগুলার লবণ ঢোকে। এখন এটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিলাম, এখন এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিয়ে দিব কিছু গরম মশলা, এখানে আছে 5টা এলাচ, আর 2টা দারুচিনি টুকরা, লবঙ্গ, গোলমরিচ, লবঙ্গ আছে 4-5টা, গোলমরিচ আছে 8-10টা। এখন এগুলো মশলাগুলো একটু ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো পেঁয়াজ, এটা নতুন পেঁয়াজ। আর দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ পাতা, আর এখানে দিয়ে দেবো আমি 1টা টমেটো। এখন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। পেঁয়াজ টমেটো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1.5 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ মরিচ। দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী লবণ। এখন সামান্য পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ গরম মশলা, মাংসের মশলা, গরম মশলা না এটা। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব মাংস, আর দিয়ে দিব পেঁপে আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন এটা ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটা নেড়ে দেব।
আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে দিয়ে দেবো পানি। আমি যে পাত্রে এগুলা ভেজে রেখেছিলাম সেখানে পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম। ঝোলটা যা যা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই তরকারিটা একটু ঝোলঝোলি রাখবো, এটা ঝোলটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি আর একটু পানি দিয়ে নেব। এখন বলক আসলে এটা আমি ঢেকে দেব। তরকারিটা বলক এসে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব 4-5টা কাঁচা মরিচ। আর এখানে আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে কম করে এটা আমি ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেন আমার তরকারিটা মোটামুটি রেডি। আমি যেরকম ঝোল চেয়েছিলাম ঠিক সেরকম ঝোলটাই আছে। এখন আমি এখানে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে তরকারিটার স্বাদ অনেকটা বেড়ে যায়। যারা কখনো রান্না করে খান নাই তারা একবার হলো এইভাবে ট্রাই করবেন, আর যারা রান্না করে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যে কতটা। এখন আমি এটা আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব যাতে জিরার গুঁড়ার ঘ্রাণটা সম্পূর্ণ তরকারির মধ্যে যায়। 2 মিনিট পরে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর এইবারের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।